প্রথমে ছিলেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের কোচ, তারপরে জাতীয় ক্রিকেট একাডেমি এনসিএর প্রধান কোচ, সেখান থেকে ২০২১ সালে ভারতীয় দলের কোচ হওয়া। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় বোর্ডের সঙ্গে দীর্ঘ প্রায় ১০ বছরের সম্পর্ক শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের। খেলোয়াড়ি জীবনে প্রচণ্ড শক্তিশালী ডিফেন্সের কারণে খেতাব পেয়েছিলেন দ্য ওয়াল নামে। ভীষণ দৃঢ় প্রতিজ্ঞার স্বাক্ষর যেমন মাঠে রেখেছিলেন, তেমনি টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দিয়ে যেন আরেকবার প্রমাণ করলেন অদম্য মানসিক শক্তির বিচারে রাহুল দ্রাবিড় অনুকরণীয় এক দৃষ্টান্ত। সেই দ্রাবিড় ভীষণ রসিকতাও করতে জানেন, বিদায়বেলায় মজা করতে ছাড়লেন না তিনি। সাংবাদিকদের কাছে জানতে চাইলেন তাদের সন্ধানে কোনো চাকরি রয়েছে কিনা। টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই কোচ হিসেবে বোর্ডের সঙ্গে চুক্তি ছিল দ্রাবিড়ের। জুলাই মাস থেকেই তিনি প্রাক্তন হয়ে যাবেন। কোচিং জীবনের কথা মনে করিয়েছিলেন এক সাংবাদিক। রাহুল দ্রাবিড় উত্তরে বলেন, পরের সপ্তাহ থেকে আর আমার চাকরি থাকছে না, বেকার হয়ে যাব। আপনাদের সন্ধানে কি কোনো চাকরি রয়েছে? রাহুল দ্রাবিড়ের উত্তর শুনে উপস্থিত সবাই হাসতে থাকেন। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, তাই আইপিএল শেষের পর থেকেই বিসিসিআই অন্যে হয়ে ভারতের কোচ খুঁজছে। গৌতম গম্ভীরের নাম শোনা যাচ্ছে, তিনি হতে পারেন ভারতের পরবর্তী কোচ। শনিবার ছাত্রদের বিশ্বজয়ের উল্লাস দেখে নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি রাহুল দ্রাবিড়। প্রকাশ্যে ধরা দিয়েছিলেন অচেনা রূপে। পরে তিনি সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ২ বছরের একটা যাত্রা শেষ হলো এই টি টোয়েন্টি বিশ্বকাপে। একটা ভারসাম্যযুক্ত দল তৈরি করতে চেয়েছিলাম, খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট মানের দক্ষতা চেয়েছিলাম, প্রয়োজনীয় কিছু ক্রিকেটারকে চেয়েছিলাম। ২০২১ সালে দায়িত্ব নেওয়ার সময় থেকেই দলে আলোচনা শুরু হয়েছিল কিভাবে বিশ্বকাপ জেতা যায়। গত ২ বছরের পরিশ্রমের ফল এই ট্রফি। এটুকু বলার পরেই দ্রাবিড়ের মুখে শোনা গিয়েছিল তাঁর আক্ষেপ যন্ত্রণার কথা। অনেকটা কৃতজ্ঞতা প্রকাশের মতো করে দ্রাবিড় বলেছিলেন, নিজের সেরাটা দিলেও খেলোয়াড় হিসেবে একটা ট্রফি জেতার সৌভাগ্য আমার হয়নি। আমি ভাগ্যবান এই দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি। একদল দুর্দান্ত ছেলে আমার বিশ্বকাপ জেতার স্বপ্ন বাস্তবায়িত করেছে। দুর্দান্ত অনুভূতি। আমি কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য কাজ করিনি, শুধু নিজের কাজটা করার চেষ্টা করেছি। সত্যি দুর্দান্ত একটা যাত্রা শেষ হলো। শনিবারই ছিল ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ। সেই হিসাবে বিশ্বকাপ জয়ের জন্য দ্বিতীয় কোনো সুযোগ পেতেন না, ভরসা রেখেছিলেন ক্রিকেটারদের উপর। দ্রাবিড় বলেছিলেন, এখন ভারতীয় দলে যে ক্রিকেটাররা খেলছে তারা দারুণ প্রতিভাবান, ওদের আত্মবিশ্বাস, লড়াই করার ক্ষমতা অসাধারণ, খুবই উঁচু মানের। আমি নিশ্চিত আগামী ৫-৬ বছরে ভারত আরও অনেক ট্রফি জিতবে। একদল প্রতিভাবান বোলিং ইউনিট এবং একদল বিশ্বসেরা ব্যাটিং ইউনিটকে এক করে নিখুঁত পরিকল্পনায় ১৩ বছর পর ভারতকে এনে দিলেন আইসিসির কোনো বৈশ্বিক শিরোপা। অভিনন্দন তাই পেতেই পারেন রাহুল দ্রাবিড়, দ্য ওয়াল।